হ্যালো এভরিওান ওয়েলকাম টু ইএলবি তোমরা অনেকেই আমার কাছে কমেন্ট করতেছিল যে ভাইয়া আমরা ফিজিক্স কীভাবে পড়ব ভর্তি পরীক্ষার জন্য ম্যাথ কীভাবে পড়বো কেমিস্ট্রি কীভাবে পড়ব বায়োলজি কীভাবে পড়ব সেগুলোর ভিডিও বানাইতে তো আমি সেগুলোর ভিডিও বানাচ্ছি প্রথমে আমি যেহেতু ফিজিক্স নিয়ে বেশি ইন্টারেস্টেড মানে আমার ইন্টারেস্টেড জায়গাটা বেশি ফিজিক্সে সেহেতু আমি প্রথমে ফিজিক্স নিয়ে ভিডিও বানাচ্ছি তো ভর্তি পরীক্ষা কীভাবে তুমি ফিজিক্সের ছক্কা হাঁকাবা মানে ছক্কা মারবা কীভাবে হ্যাঁ ফিজিক্সে তো ফিজিক্সের চক্কা মারার জন্য আমাদের সামনে মানে অনেকগুলা আমার ছক্কাটা যাতে না হয় সেই জন্য অনেক প্লেয়ার দাঁড়ায় আছে। আমার বাউন্ডারিতে যাওয়ার আগে তারা ধরে ফেলবে তো তারা কারা তারা হচ্ছে সূত্র গ্রাফ চিত্র ম্যাথ মানে হচ্ছে তুমি যদি ফিজিক্সে ভালো করতে চাও তাহলে তো তোমাকে এগুলো এগুলোকে আগে পারে নিতে হবে এটাই হচ্ছে তোমার জন্য প্রধান প্রতিবন্ধকতা হ্যাঁ তুমি যদি ফিজিক্সে চক্কা মারতে চাও তাহলে কিন্তু তোমাকে চার মারতে চাও যেটাই মারতে চাও না কেন তোমাকে আগে বাধা দিবে এরা কিন্তু তাহলে আগে এদেরকেই ভালো করে কি করতে হবে স্যাটিসফাই করতে হবে রাইট তো দ্যাট মিনস আমাদের কাছে একটা হিবিজিবি জিবি অবস্থায় মানে ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার অনেকগুলো সূত্র অনেকগুলো ম্যাথ অনেকগুলো থিওরি অনেকগুলো গ্রাফ অনেকগুলো চিত্র কীভাবে মনে রাখবো অনেকে মনে করতে পারো চিত্র আসবে না বাট টাকা পেশি রিটেনে চিত্র আসতে পারে অনেকে মন মনে করতে পারো চিত্র দরকার নেই আসলে দরকার আছে যেখানে চিত্র আসে না শুধু এম চিকি আসে সেখানেও দরকার আছে বিকজ চিত্রগুলোর সাহায্যে তুমি পড়াগুলোকে মনে রাখতে পারবা চিত্রগুলো কী করে পড়াগুলোকে মনে রাখতে সাহায্য করে সেই জন্য এগুলো তোমাকে জানতে হবে তো দ্যাট মিনস পুরোপুরি এইরকম একটা অবস্থা যে কান্নাকাটির একটা অবস্থা যে আমরা ফিজিক্স পারি না বুঝি না ভর্তি পরীক্ষা কীভাবে ফিজিক্সের নাম্বার তুলবো বুঝতেছি না অনেকে বায়োলজি পড়তেছ বেশি বেশি করে কেমিস্ট্রি পড়তেছ বেশি বেশি করে ফিজিক্স ম্যাথ বাদ দিচ্ছ আমি জানি আবার অনেকে ফিজিক্স ম্যাথ বেশি বায়োলজি বা কিংবা কেমিস্ট্রিকে বাদ দিচ্ছ আমি জানি সো আমি মনে করি যে যেই ভালো স্টুডেন্ট সে সব কিছুতেই ভালো হ্যাঁ সে শুধুমাত্র যে সায়েন্সের সাবজেক্টে ভালো তাও না সে বাংলা ইংরেজিতে ভালো সাধারণ জ্ঞানে ভালো সে সব জায়গায় ভালো সো তোমাকে ওরকম হতে হবে তো মোটামুটি আমি তোমাদেরকে যে কৌশলটা শিখে দিব সেটা যদি তুমি ভালো করে আয়ত্ত করতে পারো এবং সে অনুযায়ী তুমি ভর্তি পরীক্ষা দিতে পারো তাহলে তোমার ফেজ এটা থেকে এটা হয়ে যাবে অর্থাৎ তুমি তখন ভর্তি পরীক্ষায় চান্স পাবা ঠিক আছে এবং তোমার মুখে হাসি থাকবে তো কিভাবে সেটা সম্ভব ফিজিক্সে কিভাবে তুমি ছক্কা মারবা প্রথমে যেটা তোমাকে লাগবে সেটা হচ্ছে যে বইয়ের মধ্যে যে ডেফিনিশনগুলো দেওয়া আছে না সেগুলোকে একটু ভালো করে বুঝে বুঝে পড়ার চেষ্টা করবা প্রথম দ্বিতীয়ত ডেফিনেশনটা পড়ার পরে বিভিন্ন তত্ত্ব বা বিভিন্ন লোকের যে সূত্রগুলো আছে বিভিন্ন বিজ্ঞানীদের যেমন তোমার কুলম্বের সূত্র আছে নিউটনের মহাকর্ষ সংক্রান্ত সূত্র আছে গ্যালালিও সূত্র আছে আইনস্টাইনের সূত্র আছে এই সূত্রগুলো যেগুলো থিওরিটিক্যাল সূত্র সেগুলোকে ভালো করে বুঝার চেষ্টা করবা এবং ওই সূত্র থেকে কোনো ম্যাথমেটিক্যাল সূত্র আসছে কিনা সেটাকে ভালো করে তোমাকে বুঝতে হবে এবং সেই সূত্রের মধ্যে কোন প্যারামিটারের সাথে কার সম্পর্কে সেটা তোমাকে জানতে হবে যেমন মনে করো সূত্রগুলো যদি তুমি ভালো করে পড়তে চাও ম্যাথমেটিক্যাল সূত্রগুলো সাপোজ আমি মহাকর্ষ সংক্রান্ত নিউটনের যে মহাকর্ষীয় সূত্র আছে মহাকর্ষ বলের জন্য সেটা লিখলাম সেটা ছিল এফ ইকুয়াল টু তোমরা জানো যে জি এম ওয়ান এম টু ডিভাইড বাই ডি স্কোয়ার এখন এখানে তোমরা নিশ্চয়ই জানো যে এম ওয়ান কী এম টু কি এম ওয়ান হচ্ছে যে প্রথম বস্তুর ভর আর এম টু হচ্ছে যে দ্বিতীয় বস্তুর ভর এখন এই বস্তু দুইটা মহাকর্ষীয় বস্তু সাপোজ এটা যদি চাঁদ হয় এটা হচ্ছে পৃথিবী বা এটা যদি মঙ্গল গ্রহ হয় তাহলে এটা হচ্ছে পৃথিবী তাহলে এই দুইটা বস্তুর মধ্যে কী ধরনের আকর্ষণ বল বিদ্যমান সেটাই কিন্তু এই সূত্র দ্বারা প্রকাশ করা হয় তো আমি মনে করলাম মঙ্গল গ্রহ এবং পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি হ্যাঁ তাহলে এই মঙ্গল গ্রহ এবং পৃথিবীর মধ্যে কি পরিমাণে বল বিদ্যমান আকর্ষণ বা বিকর্ষণ বল বিদ্যমান সেটাই কিন্তু নিউটনের যে মহাকর্ষ সংক্রান্ত যে সূত্র বা মহাকর্ষ বলের যে সূত্র সেই সূত্র ডেসক্রাইব করে সেই সূত্র সেটাই বর্ণনা করে যে দুইটা বস্তু ডি অবস্থানে থাকলে মহাকর্ষীয় বস্তু দুটো তাহলে তাদের মধ্যে কি পরিমাণে বল কাজ করবে সেটাই কিন্তু এই সূত্র দিয়ে আমরা ব্যাখ্যা করি এবং এই সূত্রের সাথে ডি এর সাথে আমরা অ্যাপের সম্পর্ক কী যে ডি এর সাথে অ্যাপের সম্পর্ক হচ্ছে বর্গের বর্গের ব্যস্তানুপাতিক হ্যাঁ মানে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হচ্ছে যে বল অর্থাৎ দূরত্ব যত বাড়বে বল তার হারে কমবে হ্যাঁ দুইটা এই যে দেখো এটা যদি একটা বস্তু মহাকর্ষ এটা মনে করো পৃথিবী এটা একটা বস্তু অনেক দূর আছে পৃথিবী থেকে তো এই দুজনের মধ্যকার বল ডি এর মান যত বাড়বে তত বল কমবে কিভাবে কমবে ব্যস্তান বর্গের ব্যস্তানুপাতিকারে অর্থাৎ দূরত্ব যদি তোমাকে দ্বিগুণ করে দেওয়া হয় বল চার গুণ কমবে তাহলে এই জিনিসগুলো তোমাকে বুঝতে হবে এখানে দেখো তুমি দূরত্ব দ্বিগুণ করে দিলে আমরা বল চারগুণ কমতেছে হ্যাঁ তাহলে এভাবে যদি তুমি এই সূত্রগুলোকে এভাবে যদি অ্যানালাইসিস করা প্রত্যেকটা সূত্রকে যেমন আমরা যখন আবার ফিজিক্স সেকেন্ড পেপারের সেকেন্ড চ্যাপ্টারে চলে যাই সেখানে কিন্তু কুলমের সূত্র আছে সেটা হচ্ছে দুইটা চার্জের মধ্যকার বলের সম্পর্ক সেখানে হচ্ছে সি কিউ ওয়ান কিউ টু ডিভাইড বাই ডি স্কোয়ার এটাও কিন্তু একই রকম এটা হচ্ছে দুইটা চার্জের মধ্যবর্তী বল দুইটা চার্জের মধ্যবর্তী বল যারা ডি দূরত্বে অবস্থিত দেখো সূত্র দুইটা প্রায় একই রকম হ্যাঁ এটা কুলম্বের সূত্র এটা হচ্ছে নিউটনের সূত্র এবং এখানে দুইটা ধ্রুবক আছে এখানে হচ্ছে মহাকর্ষের ধ্রুবক জি এখানে আছে যে কুলমের যেই ধ্রুবক যেটাকে বলা হয় ওয়ান বাই ফোর বাই ইফসায়াল নথ বলা হয় যেটা মান আছে নাইন ইন্টু টোয়েন্টি নাইন হ্যাঁ তাহলে তোমাকে এই জিনিসগুলো যদি তুমি ভালো করে মনে রাখতে পারো যে সূত্রের মধ্যে কোনটা কি হ্যাঁ এই জিনিসগুলো তুমি ভালো করে বুঝতে পারো তখন তুমি ম্যাথ ভালো করে পারবা এবং এই সূত্র থেকে এভাবেও কিন্তু ডিরেক্ট অঙ্কের মধ্যে আসে এস এর মধ্যে প্রশ্নের মধ্যে এমসিকিউর মধ্যে বা রিটেনের মধ্যে ডিরেক্ট সূত্র জিজ্ঞেস করে হ্যাঁ যে এটা কার সূত্র বা নিচের কোন সূত্রটি সঠিক এই ধরনের প্রশ্ন কিন্তু এসে থাকে তাহলে এ আমরা মোটামুটি সূত্র সম্পর্কে আইডিয়া পেয়ে গেলাম এবং সাপোজ আরেকটা সূত্র আমি লিখি যেমন ইউ ইকুয়াল টু হাফ সিবি স্কোয়ার হ্যাঁ এই সূত্রটা তোমরা ফিজিক্স সেকেন্ড পেপারের সেকেন্ড অধ্যায়ে যেখানে ধারক বা ক্যাপাসিটর রয়েছে সেখানে তোমরা পড়েছিলা যেখানে সি হচ্ছে ধারকত্ত্ব সি হচ্ছে ধারকর্ত বি হচ্ছে ভোল্টেজ ইউ হচ্ছে সঞ্চিত শক্তি অর্থাৎ বি পরিমাণে ভোল্টেজ ধারককে মধ্যে দিয়ে দিলে ওই ধারকে কি পরিমাণে শক্তি সঞ্চিত হয় সেটা হচ্ছে যে সেটার সূত্র হ্যাঁ যেই ধারকের ধারকত্ব হচ্ছে সি হ্যাঁ তাহলে তুমি যদি এই জিনিসগুলো না বুঝো হ্যাঁ তাহলে কিন্তু তুমি অঙ্ক করতে পারবা না হ্যাঁ তাহলে অঙ্ক করতে হলে তোমাকে এই জিনিসগুলোকে বুঝতে হবে অর্থাৎ সূত্রগুলোকে ভালো করে অ্যানালাইসিস করতে হবে তো সাপোজ তুমি সূত্রগুলোকে ভালো করে অ্যানালাইসিস করে ফেললা তো সূত্র অ্যানালাইসিস করার সময় তোমরা যে জিনিসটা শিখে ফেলবা সেটা হচ্ছে গ্রাফ হ্যাঁ গ্রাফগুলোকে ভালো করে শিখে ফেলবা তো গ্রাফ শিখার বুদ্ধি কী গ্রাফ দেখবা যে প্রত্যেকটা গ্রাফই কোনো কোনো সূত্র থেকে আসছে কিংবা কোনো তত্ত্ব থেকে আসছে বিশেষ করে সূত্র থেকে বেশি আসে যেমন আমরা যদি লিখি বি ইকুয়াল টু বি নট প্লাস এটি হ্যাঁ এটা একটা সূত্র তোমরা সবাই জানো এটা এটারও কিন্তু কি আছে গ্রাফ আছে আবার আমরা জানি যে তরণ কাকে বলে তরণ হচ্ছে যে বস্তুর ব্যাগ বৃদ্ধির হারকে তরণ বলে এটাও কিন্তু গ্রাফের মধ্যে দিয়ে প্রকাশ করা যায় ঠিক আছে তাহলে কোনো বস্তুর ব্যাগ এবং সময়ের মধ্যে সম্পর্ক আমরা দেখাতে পারি তারপর হচ্ছে যে কোনো বস্তুর ত্বরণ এবং সময়ের মধ্যে আমরা সম্পর্ক দেখাতে পারি স্মরণ এবং সময়ের মধ্যে আমরা সম্পর্ক দেখাতে পারি সেটা গ্রাফে দেখানো হয় যেমন সাপোজ আমরা যদি একটা গ্রাফ লিখি সাপোজ এটা হচ্ছে একটা গ্রাফ হ্যাঁ এটা হচ্ছে একটা গ্রাফ এখন হয়েছে কি কোন একটা বস্তুর ব্যাগ এবং সময়ের গ্রাফ হচ্ছে যে এটা ব্যাগ বনাম বনাম সময়ের গ্রাফ এই ব্যাগ বনাম সময়ের গ্রাফ থেকে তরণ পাওয়া যায় কি পাওয়া যায় তরণ পাওয়া যায় সাপোজ এই গ্রাফের আমি এই অংশের নাম দিলাম ওয়ে হ্যাঁ তাহলে ওয়ে অংশের মধ্যে যেহেতু ব্যাগ বাড়ছে হ্যাঁ তোমরা হয় এটা আমি এখানে কীভাবে ব্যাগ বাড়ছে সেটা ব্যাখ্যা করতে পারবো না যে আমি তোমাদেরকে ফিজিক্সে কীভাবে প্লাস তুলবে সেটা শিখাচ্ছি তো ওই অংশ যেহেতু তরণ হচ্ছে অর্থাৎ ব্যাগ যেহেতু বাড়ছে তাহলে ওই অংশের মধ্যে নিশ্চয়ই এ ইজ গ্রেটার দেন জিরো তাহলে অপশন তোমাকে থাকলো যে ও অংশের জন্য নিচের কোনটাই সঠিক অপশন এ থাকলো অপশন এতে থাকলো এজ গ্রেটার দেন জিরো বিতে থাকলো এ ইজ টু জিরো অপশন সিতে থাকলো এ ইজ লেস দেন জিরো অপশন ডিতে থাকলো এ ইকুল টু ভি এরকম কিছু থাকতে পারে হ্যাঁ বা কোনোটি নয় তখন তো কিন্তু তোমাকে এটা দেখাতে হচ্ছে হ্যাঁ এখানে থাকলো যে কোনোটি নয় হ্যাঁ তাহলে দেখো গ্রাফগুলোও কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এভাবে প্রত্যেকটা গ্রাফ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের প্রত্যেকটা গ্রাফকে নিজের মতো করে বুঝে বুঝে আয়ত্ত করে ফেলবা মূল কথা হচ্ছে যে সময় দেওয়া সময় দেওয়া লাগবে হ্যাঁ এখন দেখো মাত্রা এবং একক পদার্থবিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র থেকে একটা একক এবং একটা মাত্রা অবশ্যই অবশ্যই ভর্তি পরীক্ষায় আসবে তো মাত্রা এবং এককগুলো মনে রাখা খুবই কঠিন সূত্র যারা পারে তারা কিন্তু মাত্রা এবং একক বের করতে পারে আমি জানি যারা সূত্রগুলো ভালো করে পারে সূত্রগুলা তারা কিন্তু মাত্রা এবং একক বের করতে পারে তো কীভাবে মাত্রা এবং একক বের করতে হয় সেই নিয়মটা একটু শিখে নিবা এটা একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে এরপর নিয়ম শিখলেও অনেক সময় আমাদের বের করতে সময় বেশি যায় আমাদের এক্সাম হলে কিন্তু এত সময় নেই এই জন্য মুখস্থ করে ফেলাই উচিত মুখস্থ করতে গেলে দেখা যায় যে মুখস্থ আমাদের হয় না এই জন্য যেটা করবা তোমার পড়ার টেবিলের সামনে এরকম পেপারের মধ্যে মাত্রা এবং এককগুলোকে লিখে জুড়ে রাখবা মাত্রা এবং এককগুলোকে লিখে তোমার টেবলের সামনে এভাবে সুন্দর করে ঝুলায় রাখবা তাহলে যেটা হবে তুমি ভালো করে মাত্রা এবং এককগুলোকে মনে রাখতে পারবা প্রতিদিন তোমার চোখের সামনে পড়তেছে সেগুলো সেজন্য আর একটা জিনিস এভাবে করে তোমরা ম্যাথের হ্যাঁ ম্যাথের যে সূত্রগুলো ম্যাথমেটিক্সের হায়ার ম্যাথমেটিক্সের যে সূত্রগুলো সেগুলোকেও লিখে রাখতে পারো এবার হচ্ছে যে আমরা ম্যাথ নিয়ে সমস্যায় পড়ি ফিজিক্সে আমরা জানি যে ভর্তি পরীক্ষায় বেশিরভাগ অং প্রশ্নই ম্যাথ থাকে গাণিতিক সমস্যা থাকে এটার জন্য যেটা করতে হবে তোমাকে প্রিভিয়াস ইয়ারের হ্যাঁ যে বিশ্ববিদ্যালয়ে তুমি পরীক্ষা দিবে সেই বিশ্ববিদ্যালয়ের বিগত দশ বছরের ম্যাথের ফিজিক্সের যত ম্যাথ আসছে সবগুলোকে সমাধান করতে হবে অন্যান্য ভার্সিটির যত ম্যাথ ম্যাথ আসছে ফিজিক্সের গাণিতিক সমস্যা সবগুলোকে চারটার ওয়াইজ সমাধান করবা চাপ্টার ওয়াইজ ভার্সিটি ওয়াইজ না হ্যাঁ তুমি কি করবা যে একটা বই কালেক্ট করবা ভর্তি পরীক্ষার জন্য যেটা ফিজিক্সের প্রশ্নগুলোকে চাপ্টার ওয়াইজ যেখানে দেওয়া আছে ভর্তি পরীক্ষার জন্য হ্যাঁ সেই বইটা থাকে যে কোনো ধরনের বই এটা জয়কলির বই হতে পারে প্লাস সিরিজ হতে পারে তারপর হচ্ছে যে আরও যে ধরনের বই আছে যে কোনো ধরনের বই হ্যাঁ নিয়ে বা ইউসিসির বই হতে পারে বা তোমার কোচিংয়ে সিট হতে পারে যেটাই হোক তুমি কি করবা যে চাপ্টার ওয়াইজ ধরে ধরে সবগুলো গাণিতিক সমস্যাকে সমাধান করবা যেগুলা বিভিন্ন বার্সিটিতে আসছে এবং সমাধান করার জন্য যখন তুমি যাবা তুমি দেখবে যে আটকে যাবা তুমি সূত্রটা বুঝবে না তখন তুমি আবার সূত্রে ব্যাগ যাবা সূত্রে ব্যাগ দিয়ে সূত্রটা ভালো করে বুঝবা দেন আবার চেষ্টা করবা এবং একটা জিনিস করবা একটা ম্যাথ এক টাইপের করলে ওই টাইপের অন্য একটা ম্যাথ পাইলে সেটা আর করার দরকার নেই একই হুবহু সেম টাইপের আরেকটা ম্যাথ পেলে সেটা করার দরকার নাই কারণ তোমার এখানে সময় নষ্ট হবে তো যেটা তুমি পারো সেটা আবার করার দরকার নেই যেটা তুমি পারো না যেটা তুমি বুঝো না সেটার পিছনে সময় দাও সেটার পিছনে একদম না পারার আগ পর্যন্ত সময় দাও এই গেল। যে চিত্র চিত্রগুলো কী কাজে আসে চিত্রগুলো খুবই মোস্ট ইম্পর্ট্যান্ট বিকজ চিত্র না বুঝলে তুমি কিন্তু পড়াগুলো না হ্যাঁ পড়া বুঝবে না অঙ্ক করতে না তারপর হচ্ছে যে তুমি সূত্রগুলো কীভাবে আসছে সেই জিনিসগুলো বুঝবে না যেমন আমি একটা চিত্র যদি আঁকি তাহলে তোমার জন্য বেশি সুবিধা হয় যেমন সাপোজ আমি একটা সরল দোলকের চিত্র আঁকলাম হ্যাঁ সরল দোলকের চিত্র আঁকলাম তাহলে সরল দোলকটাকে যখন আমি টেনে ছেড়ে দিব তাহলে তো সেইভাবে করে ধুলবে হ্যাঁ তো আমরা জানি যে সরল দোলকের একদম প্রান্তে এই জায়গাটাতে শূন্য হয় এবং এই জায়গার স্মরণ হচ্ছে সর্বোচ্চ তাহলে এই জিনিসগুলো যদি তুমি মনে রাখতে চাও তাহলে তোমাকে চিত্রটা তোমাকে সহায়তা করবে চিত্রটা তোমাকে কী করবে সহায়তা করবে চিত্র দিয়ে তুমি এই এই জিনিসগুলোর ইজিলি মনে রাখতে পারবা তাহলে এই জন্য তোমাকে চিত্রগুলোকে ভালো করে বুঝে বুঝে পড়তে হবে যেমন তুমি যখন যখন ফিজিক্স সেকেন্ড পেপারে ফার্স্ট পেপারে যাও সেখানে কিন্তু কতগুলো চক্র আসে যেগুলোকে কার্নট চক্র বলা হয় সেটা হচ্ছে সেটা হচ্ছে যে এইভাবে যে এ এইভাবে করে হ্যাঁ এভাবে করে একটা চিত্র আছে তুমি যদি চিত্রটা ভালো করে না বুঝো তাহলে এটা রিলেটেড যে অঙ্কগুলো আছে সেগুলো একটা পারবো না তাহলে এই চিত্রটা তোমাকে বুঝতে হবে ঠিক আছে সো চিত্রগুলোকে ভালো করে বুঝবা তাহলে আমি যেই তোমাকে সামারাইজটা দিছি সেটা হচ্ছে যে তোমাকে একটু ক্রিটিক্যালি আগাইতে হবে খালি গড বাঁধা পড়লে হবে না একটু ক্রিটিক্যালি আগাবা টেকনিক্যালি আগাবা এবং যেটা আমি আবারও বলতে চাই সেটা হচ্ছে যে বিভিন্ন ভার্সিটিতে যে প্রশ্নগুলো আসছে এগুলোকে বা যারা বসে বসে সমাধান করবে তাদেরকে ভর্তি পরীক্ষা কেউ ঠেকাতে পারবে না আবারও বলতেছি বিভিন্ন ভার্সিটিতে সব ভার্সিটি একদম সবগুলোকে নিয়ে বসো হ্যাঁ অনেকে প্রশ্ন করা যায় ভার্সিটিতে আমি পরীক্ষা দিব তো ফিজিক্সের জন্য আমি কি ঢাকা ভার্সিটির প্রশ্ন সমাধান করবো না অবশ্যই করবা তুমি তুমি তাহলে কমন সেন্সই নেই তোমার জন্য তুমি যদি সমাধান না করো তাহলে তুমি কীভাবে পারবা একই প্রশ্ন এক ভার্সিটির প্রশ্ন অন্য ভার্সিটিতে আসে তুমি চিটাং ভার্সিটিতে পরীক্ষা দিতে হলে অ্যাটলিস্ট ঢাকা ইউনিভার্সিটি জগন্নাথ জাহাঙ্গীরনগর রাজশাহী কুমিল্লা বরিশাল খুলনা এই ভার্সিটিগুলোর প্রশ্ন মাস সমাধান করতে হবে তুমি যখন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা তখন তোমাকে সাস্টের প্রশ্ন জাস্টের প্রশ্ন তারপর পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন হাজি দানেশ হ্যাঁ এই বিজ্ঞান ও প্রযুক্তি সবগুলো সমাধান করা লাগবে সাথে ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর রাজশাহী চট্টগ্রাম এগুলোও সমাধান করা লাগবে তুমি যখন চুয়েটে এক্সাম দিবা তোমাকে বুয়েটের প্রশ্ন স্বাস্টের প্রশ্ন ডাকাবাসিটির প্রশ্ন রুয়েটের প্রশ্ন কুয়েটের প্রশ্ন অবশ্যই সমাধান করা লাগবে অর্থাৎ রিলেটেড যেই প্রশ্নগুলো এগুলোকে মাস সমাধান করবা একদম বাধ্যতামূলক সাথে পারলে অন্য ভার্সিটিগুলো সমাধান করবা এভাবে যে যারা কাজ করবা তাদের জন্য লাস্ট পর্যন্ত এটা ওয়েট করতেছে আর যারা এভাবে করবা না তাদের জন্য প্রথমে এখানে যে চিত্র ছিল সেটা ওয়েট করতেছে আর অবশ্যই আমাদের এই হালদা বইটা কালেক্ট করবা যারা তোমরা চট্টগ্রাম বিশ্বদ্যালয়ের পরীক্ষা দিচ্ছ যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিচ্ছ তারা আমার এই হালদা বইটা কালেক্ট করবা একটু রাইটার আমি এটা এখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির সাজেশন দেওয়া আছে সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিগত পনেরো বছরের প্রশ্নের ব্যাখ্যা সহকারে সমাধান দেওয়া আছে তা আমি আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগছে আমরা পরবর্তীতে বায়োলজি ম্যাথ কেমিস্ট্রি থেকে কীভাবে তোমরা ভালো করবা সেই টিপস নিয়ে আসবো তখন তোমাদের সাথে আবারও কথা হবে সে পর্যন্ত সে ভালো থাকো আল্লাহ হাফেজ টাটা